ان شاء الله কোন ان شاء الله জোরসে বলো ان شاء الله আরো জোরে ان شاء الله সবাই বলো ان شاء الله এই সুবহানাল্লাহ আসমান আল্লাহ খুশি من جاء بالحسنة فله خير منها رب العالمين بل نيمان عمل نياجبا قطع دلام شاعت بچت عمر دیبا شاعت هزار کوتی بچت عمی تمہر دیبا کی دیبا تمی ارامر کی دیبا سب بیش گھنٹا شموئے دلام چودہ سو چلیش منیت دلام সেখান থেকে তুমি পাঁচ নামাজে আমারে ২০ মিনিট করে ১০০ মিনিট দিয়ে দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমারে দিছে কত মিনিট ১৪০০ আমাকে দিয়েছে ১৪৪০ মিনিট যদি আমাকে রব বলতেন ১৪৪০ মিনিটের মধ্যে তুই ১২ ঘন্টা দাঁড়িয়ে থাকবি আমার কোনো সে থাকতো না গাছগুলো যেমন দাঁড়িয়ে থাকে ওদের কোনো সে নাই কি গরুগুলো ঝুঁকে থাকে ওদের কোনো সে নাই সাফার পিচ্ছুগুলো উপর হয়ে থাকে ওদের কোনো সে নাই আমার যদি আমার রব দাঁড়া করে রাখতেন ১২টা ঘন্টা আমার তো কোনো সে থাকতো না লেকিন রব বড় মেহেরবানি করে আমাকে বললেন এত ঘন্টা তুমি দাঁড়াতে পারবে না কষ্ট বাবা যদি ১০০ মিনিট একসাথে দাঁড়াতে বলতেন তবুও কষ্ট পাইতাম ভাগ করে দিয়েছেন ফজরে দিও কিছু জোহরে দিও কিছু আসর দিও কিছু মাগরিবে দিও কিছু আয়েশায় দিও কিছু সুবহানাল্লাহ সহজ না কঠিন দেখেন দেখেন এগুলো দিতে বলেছে কোথায় দেখেন এগুলো দিতে বলছে আমাকে দেখেন আল্লাহ তাআলা কি বলে ওয়াসাবিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুউ শামসি সারাদিন তোকে দাঁড়াতে হবে না সারাদিন তোমাকে পড়তে হবে না সূর্য উদয়ের আগে কিছু পড়ে দিও সুবহানাল্লাহ বলেন সূর্য ওঠার আগে কোন নামাজ ফজরের নামাজ সূর্য ওঠার আগে কোন নামাজ আবার বলেন সূর্য ওঠার আগে কোন নামাজ ফজরের নামাজ পড়ে যে আল্লাহর জিম্মায় ঢুকে সে ফজরের নামাজ আল্লাহর জিম্মায় من صلى صلاة الفجر رسول بولن جي فجر نماز پڑھلو فهو في ذمة الله شاء الله ذمة ڈھوکے گلو سبحان الله فجر نماز پڑھلو جي اللہ ذمہ ڈھوکلو سے فجر نماز پڑھلو جي اللہ ذمہ ڈھوکلو سے بولن فجر نماز پڑھلے تمہیں اللہ ذمہ ڈھوکے گلے আল্লাহ তাআলা তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ তাআলা তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ তাআলা তোমার স্ত্রীর জীবনের জিম্মাদার আল্লাহ তাআলা তোমার সন্তানদের জীবনের জিম্মাদার ফজরের নামাজ পড়লো যে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে এবার ফজরের নামাজ পড়লো না যে শয়তানের জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে শয়তানের জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো না যে বলে শয়তানের জিম্মায় কাকে হারালে কাকে পেলে হারিয়েছো কাকে পেয়েছো কাকে তোমার মোবাইলে তুমি রাত কাটিয়েছো ফজরের নামাজ ঘুমিয়েছো আল্লাহর কসম তোমার চেয়ে বদনসিব পৃথিবীতে আর কোনো জানোয়ার নাই বিশ্বাস হইছে কি বলছি বলেন ফজর নামাজ পড়ে না সে ফজর নামাজ পড়ে না আল্লাহর কসম উকসিমু বিল্লাহ মিয়াত মাররা পৃথিবীর কোনো জানোয়ার তার মতো বদনসিব না শক্ত হয়ে গেছে মনে হয় আস্তে শক্ত হয়ে গেছে কি বলছি বলেন হ্যাঁ আর পৃথিবীতে সবচেয়ে সে বদনসিব জানোয়ার তার থেকে ভালো আছে শুয়োর আর কুকুর তার থেকে ভালো শুয়োর আর কুকুর তার থেকে ভালো ফজর নামাজ পড়ে না যে
জানোয়ার তার কাছ থেকে হাজার বার পানা চায়। কথাগুলো না শুনতে না শুনতে আজগুবি আজগুবি লাগে, আজগুবি আজগুবি। রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুনাফিক এই দুই নামাজ পড়তে পারে না। বলেন মুনাফিক এই দুই নামাজ পড়তে পারে না, এশার ফজর মুনাফিক পড়তে পারে না, আর কোন মুমিন এশার ফজর ছাড়তে পারে না। মুখস্থ করেন, কোন মুমিন এশার ফজর ছাড়তে পারে না, আর কোন মুনাফিক এশার ফজর পড়তে পারে না। তামাশা না, ফজর নামাজ বাইশ লামি না, এটা বাইশ লামি না কি? এটা বাইশ লামি কত গুরুত্বপূর্ণ কি? অনেক বড় ফজিলত, শুধু এর দূর করলে সারি দেব। হ্যাঁ, রাসূল বলেন আমার মনে চায় আল্লাহু আকবার আগুন জ্বালায় দিতে, আমার মনে চায় আগুন জ্বালায় দিতে, ওদের ঘরগুলো আগুন জ্বালায় দিতে। রাসূলকে ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে রাসূলকে রব রহমত বলেছেন, রহমত বলেছেন, আর তিনি বলেন আমার মনে চায় ওদের ঘরগুলো আগুন জ্বালায় দিতে। আর আজীব বিষয় হলো প্রতিদিন প্রতিদিন ফজরের নামাজের পরে রাসূল মসজিদে জিজ্ঞেস করতেন অমুক আছে কিনা। গতকালকে আমি পড়েছি, গতকালকে রাত তিনটা বাজে আমি গতকালকে পড়ছি, গতকাল রাত তিনটা বাজে আল্লাহ নবী প্রতিদিন ওই নামগুলো ধরে জিজ্ঞেস করতেন যাদের নেফাকের ব্যাপারে রাসূল সন্দেহ ছিল। রাসূল জিজ্ঞেস করতেন অমুক আছো কিনা মসজিদে, মদিনায় তাইয়েবার মসজিদে নববীতে সাহাবরা দেখতো ইয়া রাসূলুল্লাহ মুখ তো নাই, রাসূল মুখটা কালো করে ফেলতেন। আর রাসূল ভাবে বুঝিয়ে দিতেন, এতদিন সন্দেহ ছিল মুনাফিক, আজকে বাস্তব হয়ে গেল মুনাফিক। এক মজলিসে রাসূল তিনজনের কথা জিজ্ঞেস করলেন, অমুক আছে, হাল ফি ফুলা, অমুক আছে না, অমুক আছে না, অমুক আছে না। রাসূল পরে বলে দিলেন তিনজন মুনাফিক। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, কাশ মেরে পাস ও আলফাজ হতি জিসসে হাম সমঝা সকতে, যদি আমাদের কাছে শব্দগুলো থাকতো যে শব্দগুলো দিয়ে আমরা উম্মতে মুসলিমাকে বুঝাতে পারতাম। উম্মতে মুসলিমা ফজর পড়ে না, যে জাতি ফজর পড়ে না ও জাতির আর নিঃশ্বাস ফেলার সুযোগ কদিন দিবে আল্লাহ তাআলা আমাদের জানা নাই। পড়বো ফজর ইনশাআল্লাহ, তোলেন হাত তোলেন, পড়বেন ইনশাআল্লাহ, তো পড়বো ইনশাআল্লাহ বলেন। দু চারটা যুবক দাঁড়ায় ওয়াদা করা যে আজকে থেকে আর ফজর ছাড়বো না, দেখি কে দাঁড়ায় ওয়াদা করলেন, দেখি আল্লাহ পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এরা তোমার জন্য দাঁড়িয়েছে, হাত না বসেন, আল্লাহ তৌফিক দিয়ে দেন। فَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها أهم من فزع يومئذ آمنون ومن
جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم আজকে 9 নভেম্বর 2021 বগাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সোনাইমুড়ি নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজাম ও আমার যুবক ভাইরা পর্দার আলোর মা ও বোন আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দুই আয়াতে করিমার আলোকে দু চারটা কথা অল্প সময় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানে ভাইও, আমাদের এখানে একটা রেজিস্টার রাখা আছে, এখানেও একটা রেজিস্টার রাখা আছে, এটাকে কোরআনে করিমের ভাষায় বলে কিতাব। কি বলে? আর রেজিস্টার আরবি হলো কিতাব। এখানে একটা ভলিউম রাখা আছে, এখানে একটা ভলিউম রাখা আছে। এই আয়াতে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই ভলিউমটা নিয়ে আসবে, যে ডান পাশেরটা নিয়ে আসবে, বলেন ডান পাশের ভলিউমে যে কিছু নিয়ে আসবে, বলেন আর ডান পাশে ভলিউমে কি উঠে? হাসানা। কি উঠে? হাসানা। শব্দ মুখস্থ করেন, হাসানা। হাকার হা সকাসা দন্তা ন হ, হাসানা। বলেন আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, ডান পাশের ভলিউমটা যে ভরে নিয়ে আসবে, বলেন বলেন একটা বের করেন তো হাফেজকে, হাফেজকে হাফেজকে তাজ বের করেন। ডান পাশের ভলিউমে যে হাসানা নিয়ে আসবা, বলেন কি বলছে? বলেন মান জাআ বিল হাসানা, ডান দিকের ভলিউমে যে হাসানা নিয়ে আসবা, ডান দিকের কিতাবটাতে যে হাসানা নিয়ে আসবা, হাসানা হাসানা, বলেন হাসানা। মান জাআ বিল হাসানাতে, ডান দিকের ভলিউমে যে হাসানা নিয়ে আসবা, এদিকের ব্যাগটাতে যে হাসানা ভরবা, সুবহানাল্লাহ, এদিকের ব্যাগটাতে যে হাসানা ভরবা, ফালাহু খায়রুম মিনহা, রব্বুল আলামিন বলেন তুমি ভরবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে, ফালাহু খায়রুম মিনহা, তুমি ভরবা 60 বছর, আমি দিব কোটি কোটি বছর, তুমি রেখে আসবা মাটির এক দুনিয়া মাটির এক বাড়ি, আমি দিব তোমাকে খায়রুম মিনহা স্বর্ণের এক বাড়ি, রেখে আসবা একটা বিবি অথবা বেশি থেকে বেশি 4টা বিবি রেখে আসবা, আমি দিব কমপক্ষে 70,000 বিবি, রেখে আসবা 2-4টা সন্তান, আমি দিব তোমাকে লাখ লাখ ভেলদান, লাখ লাখ গেলমান, শুধু আমি দেখি তোমার এই রেজিস্টারে কি ঢুকিয়েছো তুমি।